আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটি শুরু করলাম একদম দুপুর থেকে। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে খুবই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এতে দেখতে পাইতেছেন এখানে কিছু তৈরি করে রাখছি, তো রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ, আর এগুলো হচ্ছে গিয়া চিংড়ি মাছের শুটকি। তো আজকে চিংড়ি মাছের শুটকি ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর সাথে আমি কালো জিরা ভর্তা বানাবো, তাই বেশি করে রসুন আর বেশি করে মরিচ নিচ্ছি। আর এতে এগুলো হচ্ছে কালো জিরা, কালো জিরাটা আমি ধুয়ে একদম বোতলে ভরে রাখি। তো দেখেন, আর এই তো এই সাইডে ভাত বসাইছি, ভাত হয়ে গেছে। এখন এগুলো সব ভাজা নিব, পেঁয়াজ রসুন তারপরে মরিচ সব একসাথে ভাজা নিব, তারপর আলাদা করে রাখবো। তো আপনারা দেখতে থাকেন। আর নতুন একটা কথা বলি, অনেক দিন ধরে বলি না, পুরান কথাই কিন্তু নতুনভাবে বলি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে আসছেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে ইদানিং কেউ সাবস্ক্রাইব করতেছেন, এই এক জায়গায় আমার সাবস্ক্রাইব আটকে রয়েছে, মানে বন্ধু আটকে রয়েছে। যাই হোক, চেষ্টা করে যেতেছি, ইনশাল্লাহ একদিন হয়ে যাবে আপনারা পাশে থাকলে। তো চলেন, এগুলো সব একদম রেডি করে তারপরে আবার আপনাদের সাথে ক্যামেরাটা চালু করব। এই তো ভাত হয়ে গেছে, পরে তো কড়াইটা বসে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি, এর মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ ভাজা নিব। তো প্রথমে আমি মরিচগুলো দিয়ে দিতেছি, একদম কড়া কড়া করবো না, হালকা হালকা লাল লাল করে ভাজবো। এখন দিয়ে দিব রসুনগুলো, ভালো করে ভাজিয়ে নিব, তারপরে নামিয়ে ফেলবো। তো এখন আমি বাছতে থাকি, তারপর কিছুক্ষণ নাড়ি, নাড়ার পরে ভাজা হয়ে যাবে। তো বাছতে হবে না, হালকা হালকা ভাজতেই হবে, শুধু কাঁচা কাঁচা ভাজটা চলে গেলেই হবে। এই তো পেঁয়াজ মরিচ, মানে পেঁয়াজ মরিচ আর রসুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি কালো জিরা আর শুটকিটা ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে না, এটা আমি তো পাতিলা ভেজে নেব। খুব অল্প আস্তে ভাজবো। তো এগুলো সব কালো জিরা কীভাবে ভাজতে আপনারা অবশ্যই জানেন, তো আমি ভেজে নামাই, তারপরে চিংড়িটা ভাজবো, সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, এখন এগুলো খুব অল্প তাপে আমি আস্তে আস্তে করে ভাজে নিব, একদম মশমশা করে। তো এটা ভাজতে একটু সময় লাগবো, তো আমি এগুলো ভাজটা একবারে নামাই, তারপর আপনারা ভর্তাটা কীভাবে তৈরি করি সেটা একবারে শেয়ার করবো। এই তো সব কিছু ভাজে নিছি, তো কালো জিরাটা জানে নামাই নিছি, আর এই যে শুটকিটা, শুটকিটা পাতিলেই থাকবো, পাতিলে থাকলে একদম আসলে ঝরঝরা হইব। আর দেখেন একদম ফিনি মুচমুচো হয়ে গেছে, হাতে বাঙলি ঝুরঝুরো হয়ে যায় এরকম হবে। তো পাতিলেই রাখছি গরম থাকার জন্য, ভর্তাটা তাইলে বানাইতে সুবিধা হবে। তারপর ভর্তা যখন বানায় আপনাদের সাথে ক্যামেরাটা চালু করব। তো ভর্তার জন্য পেস্টটা আমি আলাদা করে রেখে দিছি, আর রসুন আর মরিচ এখন একত্রে বাটবো, বাইটটা তারপরে অর্ধেক অর্ধেক করবো, কইরা কালি জিরা আর চিংড়ির ভর্তার জন্য আলাদা করব। তো এখন আমি পেঁয়াজ আর রসুন, মানে মরিচ আর রসুনগুলো বাটি, তো বাটা বাটি আর কি দেখাইবো, এইগুলো তো একদম ফিনিশিং করব। তো ফিনিশিং করি এখন, তারপর আবার করার শেষ হইলে আবার আপনাদের সাথে দেখাইবো। লবণ দিয়ে ফিনিশিং দিব। ছোট পাটা কিন্তু বেশি হয়ে গেছে, আস্তে আস্তে করবো আর কি। একটা বাটা দিলেই কই মাজিব না। বাটা হয়ে গেছে, আমি অর্ধেকটা রেখে দিছি। এই তো দেখেন,
আর এটুকু আমি রসুন রেখে দিছি, রসুনগুলো আমি কালো জিরা ভর্তা মিশাইব, বেশি রসুন লাগে তাই। আর এটুকু এখন চিংড়ি মাছের ভর্তার জন্য রাখছি, এখন চিংড়ি মাছগুলো মিশাই দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলো। তো এখন চিংড়ি মাছ মিশাই, তো অল্প অল্প করে আমি মেশাইব, আসলে ভর্তা খাওয়া খুব কঠিন, 5 মিনিটে আর 10 মিনিটে হয় না। তো এই তো মচমচা একদম ভেঙে ঘুরা হয়ে যাচ্ছে, তো সাবধানে বানাবেন যে না হাতে চিংড়ি মাছের কাঁটা না পড়ে। তো আমি সবগুলোই গুঁড়া করে নিই, তো গুঁড়া করে আর কি দেখাবো। ভালোই লাগতেছে আসলে গুঁড়া করতে। তো হয়ে গেছে প্রায়, এখন গুঁড়া করা হইলে পেঁয়াজ দিয়ে দিব। আসলে ভর্তা খাইতে ভালো লাগে, কিন্তু ভর্তা আসলে করতে খুব কঠিন। আর যারা বলে যে 5 মিনিটেই ভর্তা হয়ে যায়, শুধু মিথ্যা কথা বলে, 5 মিনিটে ভর্তা হয় না, 5 মিনিটে কিছুই হয় না, মরিচ পিস ভাজাও হয় না। তো এই তো গুঁড়া হয়ে গেছে, এত ফিনিশিং দিব না। এটার সাথে আমি এখন এই ভর্তাটা মিশিয়ে দিব। এখন পেঁয়াজ দিয়ে দিব আস্তে আস্তে করে, ছোট পাটাতে তাই করতে কষ্ট হইতেছে, বড় পাটাত গেলাম না, ওইখানে ক্যামেরা ধরার মতন তেমন কোনো সুযোগ সুবিধা নাই তাই। তো আমি পেঁয়াজগুলো একটু বাইটে নিই, তারপর আবার আপনাদের সাথে যোগ হবে। তো পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এখন আমি এগুলো সব হাতে ভালো করে মিশাই নিব, হাতে মিশাই নিলেই বেশি সুন্দর হয়। পেঁয়াজটা আমি আস্তে আস্তেই রাখছি, আস্তে আস্তে পেঁয়াজ খেতে আমার কাছে ভালো লাগে তাই, আপনারা ইচ্ছাগুলো ফিনিশিং দিতে পারেন। সত্যি ভর্তা খাওয়া অনেক কষ্ট, ব্লেন্ডারে করা যায় কিন্তু ব্লেন্ডারে ভর্তা আসলে মজা হয় না, পাটাত বাটলেই মজা হয়, তাই পাটাত পেটে একটু কষ্ট করে হলেও খাই। তো মেশানো হয়ে গেছে, মানে একটা ভর্তা হয়ে গেছে। এখন আমি কালো জিরা ভর্তা বানাইবো আবার, তো অবশ্যই কালো জিরা ভর্তা বানানোর আগে পাটাটা ধুয়ে নিব, না হলে চিংড়ি মাছের শুটকির গন্ধ পড়বে। ওই তো ভর্তা হয়ে গেছে, তো কালো জিরাটা দিয়ে দিলাম। ছোট বাচ্চা নিয়ে আসলে কোনো কিছু শেয়ার করা খুবই কষ্ট, তো কালো জিরা রসুন সব একত্রে ভালো করে ফিনিশিং করে বাইটে নিব আর কি, কম বাড়তি তো তখন ক্যামেরা অফ। এই তো আমার কালি জিরা ভর্তাটাও হয়ে গেছে বানানি, সব কিছু একবারে বাইটা নিছি, এখন মিশাইয়া দিয়া নামাই ফেলবো আর কি, মানে পাটা থেকে নামাই ফেলবো। তো আসলে ভর্তা খাইতে খুবই কষ্ট, যারা রেসিপি দেখায় মানে চ্যানেলে, তারা আসলে না জানি কত কষ্ট করে বোঝাই যায় ভর্তা টর্তা তৈরি করতে আর কি। আমার কথায় আঞ্চলিক ভাষা চলে আসে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভর্তাটা পাটা থেকে নামিয়ে তারপর আবার আপনাদের দুইটা ভর্তা একত্র করে দেখাইতেছি কিরকম হয়েছে। এই তো ভর্তা দুইটা দেখেন, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা। তো ভর্তা দুইটা বানাইতে প্রায় আমার 1 ঘন্টা সময় লাগছে। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, কত মজার, আসলে খাইলে বোঝা যাবে আর অনেক মজার। তো আজকে ভর্তা দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাই করি। তো আজকের মতন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন এই আশাই করি। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।